এই কবুতরটা কিন্তু কানির দুইটা পর এখনো পরে নাই, এখনো পরে নাই। সম্ভবত ওর 8 নাম্বার, 8 নাম্বার পরটা পইরা উঠবো। এই যে এই তিনটা পর কাইটা দিব, এই তিনটা পর কাইটা দিব বা কাইটা দিলাম, এই তিনটা পরও কিন্তু কাইটা দিলাম। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। কবুতর কিন্তু মল্টিং এর প্রায় শেষ পর্যায়ে, 15-20 দিনের মধ্যে কিন্তু কবুতরগুলা আশা করি আল্লাহর রহমতে বের করবো, আকাশে উড়বে। তো আমার কবুতরগুলা সঠিকভাবে আসলে মল্টিং হইলো কিনা আমি যদি একটু চেক করি, আর আপনাদেরও যদি একটু দেখাই যে কবুতরগুলা মল্টিং এ কি পর্যায়ে আছে। আর আপনার কবুতর যদি সঠিক সময়ে অ্যাকুরেট ভাবে সব কবুতর মল্টিং না হয় তাহলে আপনি কি করবেন সে ব্যাপারেও কিন্তু কথা বলবো। তো এই যে একটা কবুতর আপনাদের যদি একটু দেখাই, এটা আমার মাদি কবুতর। তো এই কবুতরটা কিন্তু কানির দুইটা পর এখনো পরে নাই, এখনো পরে নাই। সম্ভবত ওর 8 নাম্বার, 8 নাম্বার পরটা পইরা উঠবো। তো এই যে দুইটা পর এখনো কিন্তু রয়ে গেছে। তো আরেকটা কবুতর যদি আমি একটু ধৈর্য দেখাই, তো এইটাও একটা মাদি কবুতর। তো মাশাল্লাহ এই কবুতরটা কিন্তু, এই কবুতরটা কিন্তু যতটুকু সম্ভব কানির পরটা কিন্তু পইরা নতুন কইরা উঠতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু খুব দ্রুত সময়ে ওইটার থেকে আগায় আছে আপনার মল্টিং এ। তো এই যে দেখেন একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, ওইটা কানির পর দুইটা রয়ে গেছে, এইটা কিন্তু কানির পর পইরা উঠতেছে। তো এই যে একটা সময়ের ডিস্টেন্স একটা ব্যাপার আছে যে অ্যাকুরেট ভাবে কিন্তু কবুতরের মল্টিং হইলো না, তো মোটামুটি কাছাকাছি আছে। তো এই কবুতরটাও যদি আমি আপনাদের একটু দেখাই, এই কবুতরটা এই কবুতরটার কিন্তু আপনার 9 নাম্বার পর উঠতেছে এবং 10 নাম্বার পর কিন্তু পইরা গেছে। 10 নাম্বার কানির পর পইরা কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ মোটামুটি একটু কাছাকাছি বোঝা যায় যে কবুতরের মল্টিং মোটামুটি একরের সময় আশা করি হইব। তো এরকম আসলে যতটুকু যত্ন নেওয়া দরকার, আমি কিন্তু এইবার প্রত্যেকটা কবুতরেরই একরেরভাবে যত্ন নেওয়ার চেষ্টা করছি। ফেদার যেভাবে চড়া হয় এর উপরে ভিডিও দিছি, কোন মেডিসিন খাওয়াইলে আপনার কবুতর ভালোভাবে মল্টিং হইব এটার উপরেও ভিডিও করা আছে। তো তারপরেও আপনার কবুতর যদি একরেটভাবে মল্টিং না হয়, এক সময় মল্টিং না হয়, তো তাহলে আপনার কি করণীয় এই ব্যাপারে কিন্তু আজকে আলোচনা করব, কথা বলবো। যে আপনার কবুতর এই যে এই কবুতরটা যদি আমি আপনাদের একটু দেখাই, এই কবুতরটা যদি একটু দেখাই, এই কবুতরটার কিন্তু আপনার পর এখনো 1 2 3 4 চারটা পর, পাঁচটা পর এখনো কিন্তু পরে নাই। তো যেহেতু এটা পরে নাই তাহলে কিন্তু আমি অ্যাকুরেট ভাবে আমার কবুতরগুলা উড়াইতে পারবো না। দেখা গেছে ওই কবুতরগুলা উড়াইতে পারবো, এই কবুতরগুলা ওই কবুতর পর ঝইরা ক্লিয়ার হইতে হইতে এই কবুতরের পর কিন্তু থাইকা দেব দুইটা। তো এখন আপনার কি করণীয় যদি আপনার কবুতরের এই প্রবলেম হয়, যেহেতু আমি দুইটা কবুতরের দেখাইলাম যে দুইটা কবুতরের পর কিন্তু দুইটা পর রয়ে গেছে। তো আমি যদি ওই কবুতর দুইটার সমতুল্যভাবে এই কবুতরটা মাপি তাহলে কিন্তু এই দুইটা পর রাইখা আমি এখন কি করব, এই যে এই তিনটা পর কাইটা দিব, এই তিনটা পর কাইটা দিব বা কাইটা দিলাম, এই তিনটা পরও কিন্তু কাইটা দিলাম। অনেকে কি করে এই সমস্যাটা হইলে কবুতরের এই যে পরগুলা টাইনা দেয়, টাইনা দেয়। তো টাইনা দিলে কিন্তু আসলে কবুতরের পরগুলা কাঁচা থাকে, জীবিত থাকে। এই কবুতরের পরগুলা কিন্তু যখন টানে তখন কিন্তু কবুতর এমনি তো মল্টিংয়ের সময় কবুতরের শরীরে ব্যথা থাকে। তো এখন যদি আমি এই কবুতরের পরগুলা টাইনা দিই তাহলে কিন্তু কবুতর আরও ব্যথা পাইব, আঘাত পাইব। তো এই কবুতরের পরগুলা আমি তিনটা করে কিন্তু কাইটা দিলাম। তো
8 থেকে 10 দিনের মধ্যে এই পরগুলা কিন্তু মরে যাইবো গা। যখনই মরে যাইব তখন কিন্তু আপনি হালকাভাবে টান দিবেন, হালকাভাবে টান দিলেই কিন্তু এই পরগুলা উঠা যাইবো গা। তখন কিন্তু ওদের অতটা ব্যথা লাগবো না। তো ওই সময়ে আপনার ওই আমি যে মাদি দুইটা কবুতর দেখাইলাম, দুইটা পর রয়েছে, তো অ্যাকোরেট ভাবে কিন্তু এই দুইটা পর ঝরতে ঝরতে আমি যদি এই দুইটা 3-10 দিন পরে টাইনা দেই তাহলে কিন্তু একই সময়ে কিন্তু এই কবুতরের পরগুলা উঠবো, কবুতরের পরগুলা অ্যাকোরেট ভাবে গজাইব। তো এটা হচ্ছে আসলে কবুতরের পর টানার নিয়ম। অনেকেই একবারে ভালো পরগুলা কিন্তু টাইনা টাইনা উঠায় দেয়। এইভাবে কিন্তু কবুতর আসলে এমনি তো মল্টিং এর সময় শরীরে ব্যথা থাকে, ওদের জ্বর থাকে, তো এর মধ্যে যদি আপনার কাঁচা জীবিত পরগুলা টাইনা উঠান তাহলে কিন্তু ওদের শরীর আরো ব্যথা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি কবুতরের মল্টিং এর উপরে বেশ কিছু ভিডিও আছে, কিভাবে আপনি কবুতরকে মল্টিং করাইবেন এটার উপরে, তারপরে মেডিসিনের কিছু পেপার আছে, তারপরে লাস্ট ডেট দেখাইলাম এই আমার দুই একটা কবুতর এরকম পরের প্রবলেম আছে, তো সেটাও কিন্তু আমি আপনাদের দেখাইলাম কিভাবে আপনি আপনার কবুতরের পর টাইনা দিলে ভালোভাবে মল্টিংটা, যদি মল্টিং দুই একটা কবুতরের সাথে গরমিল থাকে অ্যাকোরেটভাবে কিন্তু আপনার কবুতরের মল্টিংটা আপনি করাই নিতে পারবেন। একই সময় আপনি আপনার কবুতরের কবুতরকে লব থেকে বের করতে পারবেন, উড়াইতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।